প্রধানমন্ত্রী আবাস যোজনা। রাজ্যের শহরাঞ্চলে বর্তমানে মোট 29,038টি পরিবার কাঁচা গৃহে বসবাস করছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুসারে রাজ্যের শহরাঞ্চলে কাঁচা গৃহে বসবাসকারী পরিবারগুলির মধ্যে যারা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর পাওয়ার জন্য আবেদন করেছে তাদের জন্য পাকা ঘর নির্মাণের কাজ 2022 সালের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা যায়। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক সুধাংশু দাসের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। Bureau Report, VOICE18.